ওয়েলকাম টু বিদঙ্ক ডট কম। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। সঠিক উত্তরটা নির্বাচন করো। 4 × 5 টু দি পাওয়ার x = 500 হলে x টু দি পাওয়ার x এর মান নির্ণয় করো। ওকে, সো 4 × 5 টু দি পাওয়ার x = দেওয়া আছে 500। ওকে, সো 5 টু দি পাওয়ার x = হবে 500/4। ওকে, তো 500 কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে কি আসবে? 500 কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে 4 1 4 1 0 4 2 8 2 0 4 5 20 20। ওকে, তাহলে 125 আসছে, 125 হচ্ছে। তাহলে 5 টু দি পাওয়ার x = কি হচ্ছে? 5 টু দি পাওয়ার 3, কারণ আমরা জানি 125 হচ্ছে 5 এর কিউব। তাহলে দেখো, যেহেতু বেস দুটো সমান, পাওয়ার দুটো সমান হবে, তাহলে x = আমরা পাচ্ছি 3। আচ্ছা, এবার আমাদের কি বের করতে হবে? না, x টু দি পাওয়ার x। ওকে, আমাদেরকে বের করতে হবে x টু দি পাওয়ার x এর মান। তো x টু দি পাওয়ার x মানে হচ্ছে 3 টু দি পাওয়ার 3। সো 3 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 3 × 3 = 9, 9 × 3 = 27। তাহলে 27 মানে হচ্ছে অপশন ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। ওকে, তাহলে অপশন ডি হলো আমাদের সঠিক উত্তর। থ্যাংক ইউ ফর ওয়াচিং বিদঙ্ক ডট কম। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো।